সরকারি চাকরির পরীক্ষার সুবিধার্থে কমনযোগ্য পাঁচ হাজার প্লাস জেনারেল স্টাডিজ ও তার সাথে দশটি মকটে সেট বাই করার জন্য ডিসক্রিপশান লিঙ্ক ফলো করো বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা বইটি তোমরা প্রিন্ট আউটও করতে পারবে আর বইটি যে রিভিউ দেখতে চাও তার লিঙ্কও ডেসক্রিপশন দেওয়া থাকবে বইটি কেনার জন্য তোমরা ফোনপে পেটিএম বা যে কোনো ইউপিআই ইউজ করতে পারো এছাড়া তোমার ডেবিট কার্ড অথবা এটিএম কার্ড ইউজ করতে পারো আর বইটি কিনতে তোমাদের কোনোদিন অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে তবে দয়া করে বন্ধুরা কেউ আমাকে ফোন করবে না হাই ফ্রেন্ডস টিডির এক্সাম চ্যালেঞ্জাসের পক্ষ থেকে জেনারেল স্টাডিজের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকের আলোচনার বিষয়টি দেখে না উল্লেখযোগ্য আন্তর্জাতিক দিবসের ওপর আজকের জেনারেল স্টাডিজের বিষয়টি আলোচনা করা হবে টোটাল তিরিশটি কোয়েশ্চেন তোমাদের আজকে তুলে ধরবো তিরিশটি কোয়েশ্চেনের আজকে পার্ট ওয়ান নিয়ে এসছি এই বিষয়ের ওপর এর পরের দিন আরও পার্ট টু পাবলিশ করবো দেখে নাও আজকের ফার্স্ট কোয়েশ্চেনটি কী বলেছে বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয়ে থাকে তোমরা প্রত্যেকে কোয়েশ্চেনগুলো খাতায় নোট করে নেবে খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আপকামিং যে কোনো পরীক্ষার জন্যই তোমাদের কাজে লেগে থাকবে দেখে নাও বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক অ্যান্সার অপশান ডি ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়ে থাকে পরবর্তী কোশ্চেনটি দেখে নাও বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক ক্যান্সার হবে চৌঠা ফেব্রুয়ারি অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার বিশ্ব ক্যান্সার দিবস চৌঠা ফেব্রুয়ারি পালন করা হয়ে থাকে দেখে না পরবর্তী কোশ্চেন বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক অ্যান্সার হবে বারোই জুন অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার তোমরা প্রত্যেকে খাতায় নোট করে রাখবে প্রত্যেকটি দিবস খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী পরীক্ষায় তোমাদের যে কোনো পরীক্ষায় কাজে লাগতে পারে দেখে নাও চার আধাগের কোশ্চেন বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয় পঁচিশে এপ্রিল অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার বিশ্ব ম্যালেরিয়া দিবস পঁচিশে এপ্রিল পালন করা হয়ে থাকে দেখে নাও পাঁচ দাগের কোয়েশ্চেন বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক অ্যান্সার হবে পাঁচই জুন অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন পালন করা হয়ে থাকে পরবর্তী দেখে নাও আন্তর্জাতিক যুব দিবস কবে পালন করা হয়ে থাকে ছয় দাগের কোয়েশ্চেন আন্তর্জাতিক যুব দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক আনসার হবে বারোই আগস্ট অপশন বি সঠিক অ্যান্সার আন্তর্জাতিক যুব দিবস বারোই আগস্ট পালন করা হয়ে থাকে পরবর্তী দেখে নাও সাত দাগের কোশ্চেন বিশ্ব জল দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব জল দিবস কবে পালন করা হয়ে থাকে বাইশে মার্চ অপশান সি সঠিক অ্যান্সার বাইশে মার্চ বিশ্ব জল দিবস পালন করা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখে নাও দাগের কোশ্চেন আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে আটই মার্চ অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়ে থাকে পরবর্তী দেখে নাও নয়দাগের কোশ্চেন বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালন করা হয় একত্রিশে মে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার একত্রিশে মে বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয়ে থাকে দেখে নাও দশ দাগের কোয়েশ্চেন আন্তর্জাতিক পর্বত দিবস আন্তর্জাতিক পর্বত দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি এগারোই ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত দিবস পালন করা হয়ে থাকে এগারোই ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত দিবস পালন করা হয়ে থাকে পরবর্তী কোশ্চেনটি দেখে নাও এগারো দাগের কোশ্চেন বিশ্ব জলাতঙ্ক দিবস বিশ্ব জলাতঙ্ক দিবস কবে পালন করা হয়ে থাকে এগারো তারিখের কোশ্চেন সঠিক আনসার হয়ে যাবে আঠাশে সেপ্টেম্বর অপশন বি হচ্ছে সঠিক আনসার আঠাশে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়ে থাকে আঠাশে সেপ্টেম্বর দেখেন না বারো তার কোশ্চেন বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক অ্যান্সার হবে আঠাশে জুলাই অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার আঠাশে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়ে থাকে অপশন ডি সঠিক অ্যান্সার দেখে না পরবর্তী কোশ্চেন বিশ্ব বেতার দিবস কবে পালন করা হয়ে থাকে তেরো দাগের কোশ্চেন বিশ্ব বেতার দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে তেরোই ফেব্রুয়ারি অপশন সি সঠিক অ্যান্সার বিশ্ব বেতার দিবস তেরোই ফেব্রুয়ারি পালন করা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখে নাও বিশ্ব পর্যটন দিবস চৌদ্দ তারিখের কোশ্চেন বিশ্ব পর্যটন দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে সাতাশে সেপ্টেম্বর অপশান এ সঠিক অ্যান্সার সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়ে থাকে পনেরো তারিখের কোশ্চেন দেখে নাও আন্তর্জাতিক জীব বৈচিত্র দিবস কবে পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস কবে পালন করা হয়ে থাকে অপশান বি সঠিক অ্যান্সার বাইশে মে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস পালন করা হয়ে থাকে সঠিক অ্যান্সার বাইশে মে দেখেনও বিশ্ব রক্তদাতা দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব রক্তদাতা দিবস অবশ্যই টামটা মনে রাখবে বিশ্ব রক্তদাতা দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক অ্যান্সার ষোলো দাগের কোয়েশ্চেনের হয়ে যাবে চোদ্দোই জুন অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার চোদ্দোই জুন বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়ে থাকে দেখেন শত দাগের কোশ্চেন বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস কবে পালন করা হয়ে থাকে তেসরা মে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার ওকে তেসরা মে বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস পালন করা হয়ে থাকে পরবর্তী দেখে বিশ্ব শিক্ষা শিক্ষক দিবস কবে পালন করা হয়ে থাকে আঠেরো দাগের কোশ্চেন বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয় পাঁচই অক্টোবর অপশান ডি হচ্ছে সঠিক উত্তর পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখে নাও উনিশ দাগের কোয়েশ্চেন বিশ্ব যক্ষা দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব যক্ষা দিবস কবে পালন করা হয় চব্বিশে মার্চ অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস পালন করা হয়ে থাকে থেকে নাও কুড়ি দাগের কোয়েশ্চেন আন্তর্জাতিক শান্তি দিবস কবে পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক শান্তি দিবস কবে পালন করা হয়ে থাকে কুড়ি দাগের কোয়েশ্চেন সঠিক অ্যান্সার হবে একুশে সেপ্টেম্বর অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার একুশে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয়ে থাকে পরবর্তীতেও একুশ জায়গায় কোশ্চেন বিশ্ব ডাক দিবস বিশ্ব ডাক দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব ডাক দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক অ্যান্সার নয় অক্টোবর অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার নয় অক্টোবর বিশ্ব ডাক দিবস পালন করা হয়ে থাকে এখানেও বাইশ জায়গার কোশ্চেন বিশ্ব শরণার্থী দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব শরণার্থী দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক অ্যান্সার হবে কুড়ি জুন অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার কুড়ি জুন বিশ্ব শরণার্থী দিবস পালন করা হয়ে থাকে অপশান সি হচ্ছে সঠিক উত্তর পরবর্তীতেও তেইশ জাগের কোয়েশ্চেন আন্তর্জাতিক বোন এবং বৃক্ষ দিবস কবে পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক বোন এবং বৃক্ষ দিবস কবে পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক বোন এবং বৃক্ষ দিবস কবে পালন করা হয় তেইশ দাগের কোয়েশ্চেন সঠিক অ্যান্সার হয়ে যাবে একুশে মার্চ অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার একুশে মার্চ আন্তর্জাতিক বোন এবং বৃক্ষ দিবস পালন করা হয়ে থাকে দেখে ২৪ চব্বিশ ধাগের কোশ্চেন বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়ে থাকে পয়লা ডিসেম্বর অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়ে থাকে পরবর্তীতে দেখে নাও পঁচিশ ধাগের কোশ্চেন আন্তর্জাতিক মানব সংহতি দিবস কবে পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক মানব সংহতি দিবস কবে পালন করা হয় কুড়ি ডিসেম্বর অপশন এ সঠিক ক্যান্সার আন্তর্জাতিক মানব সংহতি দিবস কুড়ি ডিসেম্বর পালন করা হয়ে থাকে পরবর্তী কোয়েশ্চেন দেখে বিশ্ব মেধা সম্পত্তি দিবস কবে পালন করা হয় বিশ্ব মেধা সম্পত্তি দিবস কবে পালন করা হয় ছাব্বিশে এপ্রিল অপশন বি সঠিক আনসার বিশ্ব মেধা সম্পত্তি দিবস ছাব্বিশে এপ্রিল পালন করা হয়ে থাকে পরবর্তী দেখে বিশ্ব সমুদ্র দিবস কবে পালন করা হয় সাতাশ দাগের কোয়েশ্চেন আটই জুন সঠিক বিশ্ব সমুদ্র দিবস আটই জুন পালন করা হয়ে থাকে নেক্সট দেখো আঠাশ ভাগের কোশ্চেন আন্তর্জাতিক বিকলাঙ্গ দিবস কবে পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক বিকলাঙ্গ দিবস কবে পালন করা হয় সঠিক আনসার তেসরা ডিসেম্বর অপশন সি সঠিক আন্তর্জাতিক বিকলাঙ্গ দিবস তেসরা ডিসেম্বর পালন করা হয়ে থাকে দেখে না উনত্রিশ দাগের কোশ্চেন বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় সাতই এপ্রিল অপশন সি সঠিক আনসার বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল পালন করা হয়ে থাকে দেখে নাও আজকের লাস্ট কোশ্চেন উনত্রিশ জাগের কোশ্চেন বিশ্ব আবহাওয়া দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব আবহাওয়া দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক আনসার হবে তেইশে মার্চ অপশান সি অপশান এ হচ্ছে সঠিক আনসার তেইশে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয়ে থাকে তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি টোটাল আজকে তিরিশটা কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম পার্ট ওয়ানে এরপরে পার্ট টু পাবলিশ হবে তো প্রত্যেকটা পার্ট তোমরা খুব ভালো করে দেখবে যদি কোনো কোশ্চেনে তোমাদের ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে সেই কোশ্চেনটা আমরা সেটা পর্যবেক্ষণ করে তোমাদের জানিয়ে দেবো সঠিক অ্যানসার কী হতে পারে তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়ে একটি লাইক আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় নতুন ভিডিও বানানোর জন্য আর চ্যানেলে নতুন দর্শক হতে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটিও বাজিয়ে দিয়ে এরকম কারেন্ট অ্যাফেয়ার্স আর মক টেস্টে সুবিধা পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি জয় হিন্দ ধন্যবাদ